হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নৌ পরিবহন মন্ত্রণালয় কিন্তু আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নৌ পরিবহন অধিদপ্তর মতি জেলার এটি। এবং দেখুন, এই নিয়োগের ক্ষেত্রে প্রথমেই জেনে দেওয়া হয়েছে যে অনলাইন আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখটি কবে। এবং দেখুন, অনলাইন আবেদনের শুরুর তারিখ হলো 26/2/2022 এবং শেষ তারিখ হলো 25/3/2022 খ্রিস্টাব্দে। নিয়োগটি কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে। দেখুন, তারিখ 23/2/2022 তারিখে কিন্তু নিয়োগটা প্রকাশ করা হয়েছে। এবং দেখুন, বিভিন্ন পদের সংখ্যা রয়েছে। এবং কিন্তু দেখুন, এখানে লেখা আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ফর্ম পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ অস্থায়ী হিসাবে না, কিন্তু এটি কিন্তু স্থায়ী হিসাবে নেওয়া হবে এবং সম্পূর্ণ সরকারি চাকরি। এবং এটি নৌ পরিবহন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং দেখুন, প্রথম পদটি রয়েছে সাতলিপি কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা দেখুন 6টি এবং বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন, অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা, এছাড়াও সাতলিপিতে প্রতিমিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। দেখুন, 2 নম্বর পত্রে হলো ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটি শূন্য পদের সংখ্যা 1টি এবং বয়সসীমা কিন্তু 30 বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন, অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা, এছাড়াও সাতলিপিতে প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন গতি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবং 3 নম্বর দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটির বেতন স্কেল নেয় 300 থেকে 22,490 টাকা এবং শূন্য পদের সংখ্যা কিন্তু 10টি, অসংখ্য পদ রয়েছে এখানে। এবং কিন্তু এখানে কিন্তু আপনারা দ্বিতীয় বিভাগ বা সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC পাস করে কিন্তু এই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরে আবেদন করতে পারেন। এছাড়া আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং 4 নম্বর পদে দেখুন ডাটা কন্ট্রোলার অপারেটর। এটি এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা 1টি এবং বয়সসীমা কিন্তু 30 বছর এবং এর কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এই ডাটা কন্ট্রোল অপারেটর আবেদন করতে পারবেন। এবং 1 থেকে 4 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ, রাজবাড়ীর মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, পঞ্চগড়, গাইবান্ধা এবং ময়মনসিংহ, বরিশপুর, বরিশাল বিভাগের সকল জেলায়, এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার নাগরিক কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু ভালোভাবে বুঝে নেবেন। এবং 5 নম্বর পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী। এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা অসংখ্য 8টি এবং মাত্র কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা, মাত্র মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ SSC পাস করে নিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো অন্যান্য কোনো কম্পিউটার, কোনো দক্ষতা, কোনো কিছু কিন্তু এখানে লাগবে না। আপনারা এখানে আবেদন সবাই করতে পারেন। এবং যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না, দেখুন টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, এই সকল জেলা যা আছে এখানে আপনারা দেখে নেবেন। এইগুলো জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এবার দেখি এই নিয়োগে আবেদন কীভাবে করবেন। আপনারা দেখুন, দেয়া আছে নৌবাহিনীর একটি ওয়েবসাইট www.dos.gov.bd। এই অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু আবেদন ফর্মটি পূরণ করবেন। এবং দেখুন, অনলাইন আবেদনপত্র শুরু শেষ তারিখ কিন্তু আগে বলা হয়েছে। এবং প্রার্থীর বয়সের ক্ষেত্রে যেটা বিভ্রান্ত হয়ে থাকে সেটি হলো আপনার 26/2/2022 খ্রিস্টাব্দে 26/2/2022 খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2022 খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোনো কোঠা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু 32 বছর পর্যন্ত এই নিয়োগে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিছু শর্তাবলী আছে, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং এই সার্কুলারটি ডাউনলোড দিতে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, এছাড়া কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যেমন 1 থেকে 4 নং আবেদনকারীর ক্ষেত্রে 100 টাকা এবং সার্ভিস চার্জ 10% হারে 110 টাকা। এবং আবেদনকারীর যেমন 5 নম্বর পদের ক্ষেত্রে আপনার লাগবে মোট 55 টাকা। এবং প্রয়োজনে কিছু কাগজপত্র লাগবে, এগুলো আপনারা এখানে কিন্তু দেখে নেবেন। তো এটি ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।